অযোগ্যতা অপরিপক্কতা এটা তাদের পক্ষ থেকে কোনো দোষ
অবশ্যই অবশ্যই নয়, এ আকীদা রাখতে হবে। এটাকে যদি কেউ দোষ অথবা পাপ গুনাহ হিসেবে আখ্যায়িত করে তাহলে সে কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। সাথে সাথে আমাদের রসুলকে সর্বশেষ নবী মানতে হবে, সর্বশেষ খাতিমুন নবী, খাতিমুন নবিয়্যিন, সর্বশেষ নবী মানতে হবে। কেউ যদি আমাদের রসুলকে সর্বশেষ নবী না মানে তাহলে সেই কাফের। কোরআনুল করিমের আয়াতে করিমা ওয়া খাতামান নবিয়্যিন এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে যদি কেউ অনগড়া ব্যাখ্যাই এটা বলে যে খাতামান নবিয়্যিন মানে শেষ নবী নয় শ্রেষ্ঠ নবী, নাউজুবিল্লাহ। কোরআনুল করিমের সুস্পষ্ট শব্দ যেটা একাধিক অর্থবোধক নয় সে জাতীয় শব্দের ক্ষেত্রে নিজস্ব রায় নিয়ে, যেগুলি কুফরি আসমানি কিতাব নিয়ে আমাদের যে কুফরি কালাম, কোরআন শরীফকে অসম্পূর্ণ মানা। এক নম্বর কি, কোরআন শরীফকে অনেকে আমাদের এই পৃথিবীতে একটা দল আছে যারা শিয়া বা রাফেজি নামে পরিচিত, যারা বলে যে কোরআনের অনেক আয়াতকে কি করা হয়েছে, নাউজুবিল্লাহ, গোপন করা হয়েছে। এটা বলার সাথে সাথে তারা কি কাফির, কারণ যে কোরআন আমাদের কাছে এসেছে এই কোরআনের উপর সাহাবা একরামের ইজমা হয়েছে। কি হয়েছে? ইজমার অস্বীকারী কি কাফির, ইজমার অস্বীকারী কি কাফির। এই হিসেবে শিয়া রাফেজি এরা হলো কি কাফির। সাথে সাথে খুলফায়ে রাশিদিন সহ সাহাবাগণকে যারা গালি দেয় তারাও জিন্দিক কাফির, তারাও কি জিন্দিক কাফির। অন্য সকল আসমানি কিতাব, আসমানি কিতাব কয়টি? 104। কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে তাহলে তিনি কবিরা গুনাহ করলেন, কি করলেন? যদি যাকাত না দেয় কবিরা গুনাহ করলেন, রোজা না রাখলেন কবিরা গুনাহ করলেন, কিন্তু তিনি যদি সে অনিহা প্রকাশ করে তাহলে এটাও কুফুরি, এটাও কি কুফুরি। সুতরাং শরীয়তের বিধিবিধানকে অস্বীকার করা যাবে না। সাথে সাথে ইসলামী বিধিবিধান এগুলো নিয়ে ঠাট্টামস্কারি করা যাবে না, কি করা যাবে না, ঠাট্টামস্কারি যাবে না, করা যাবে না। যেমন একটা উদাহরণ দিই, আজান, এটা নামাজের জন্য আজান দেওয়াটা কি সুন্নাত? নামাজের জন্য আজান দেওয়াটা কি সুন্নাত? কেউ যদি আজানের শব্দ নিয়ে কটুক্তি করে, কেউ যদি আজানের শব্দকে ফসুর শব্দের সাথে নাউজুবিল্লাহ তুলনা করে, আমাদের দেশে এরকম অতিক্রম করে জানা আছে তো, আজানকে কেউ যদি ঠাট্টা করে, আজানের শব্দকে যদি কেউ পশুর শব্দের সাথে নাউজুবিল্লাহ তুলনা করে, করার সাথে সাথে ব্যক্তি কি হয়ে যাবে? কারণ আজান হলো শিয়ারে ইসলাম, ইসলামের চিহ্ন, ইসলামকে চেনার, মুসলমানকে চেনার চিহ্নের মধ্যে অন্যতম একটা চিহ্ন হলো কি আজান, একটা কি আজান। সাথে সাথে দাড়ি, দাড়ি রাখা কি ওয়াজিব না? তিনি গুনাহগার হলেন, অস্বীকার করলেন না, কিন্তু কেউ যদি কারো দাড়ি নিয়ে হাসি ঠাট্টা করে, নাউজুবিল্লাহ, কি করে হাসি ঠাট্টা করে এবং এটা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, দাড়ি এদিকে আছে এদিকে নাই, একটা আছে দশটা আছে, এ জাতীয় কোনো কথা তাকে অপদস্থ করার জন্য, তাকে অসুন্দর প্রকাশ করার জন্য যদি ব্যক্তি বলে থাকে তাহলে সেটা ইসলাম মুসলমানকে চেনার চিহ্ন, এটাকে নিয়ে কি করা, ইস্তেহজা করা, ঠাট্টা করা, এটা যদি করলে সাথে সাথে ব্যক্তি হয়ে যাবে কাফের হয়ে যাবে। বুঝাতে পারছি আমি আপনাদেরকে? সাথে সাথে জান্নাত জাহান্নাম এগুলো আমরা কেউ দেখেছি দেখিনি, কিন্তু আমার রসুল দেখেছেন, আমাদের রসুল দেখেছেন দেখেছেন, এটা জান্নাত জাহান্নাম। যারা এটাকে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করে, যুক্তি দিয়ে ব্যাখ্যা করে, ধর্ম দর্শন দিয়ে ব্যাখ্যা করে, তারা বলতেছে জান্নাত জাহান্নাম এগুলো নেই। কিন্তু আকাইদা আহলে সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, সর্বসম্মত আকীদা হলো যে জান্নাত জাহান্নাম উভয় মওজুদ আতান, উভয় আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, এগুলোর অস্তিত্ব এখন আছে আলহামদুলিল্লাহ।
কেউ যদি জান্নাত জাহান্নামের অস্তিত্বকে মৌখিকভাবে অস্বীকার করে তাহলে ব্যক্তি সাথে সাথে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, সাথে সাথে কাফের হয়ে যাবে। সাথে অনুরূপভাবে ব্যক্তি যদি পরকালীন যেটা হাসর নসর আমরা যেটা বলে থাকি কবরের জীবন থেকে উত্তোলন আমাদেরকে করবে, হাসর হবে, এখানে হিসাব হবে, হিসাব হবে না, এই হিসাব হওয়াকে এবং জান্নাতীদেরকে জান্নাতে দেবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেবে, যে হিসাব ওয়াল হিসাবও হবে, হিসাব কিতাব এটা হবে। কেউ যদি বলে যে না মরে যাওয়ার সাথে সাথে সব কিছু শেষ, নাউজুবিল্লাহ বলে না, কোন ব্যক্তি তার মুখ দিয়ে বলল যে মারা যাওয়ার সাথে কাফির হয়ে যাবে, অনুরূপভাবে কোন ব্যক্তি যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্নত করে এবং তাদের নামে ফসু জবে করে, আমি এখানে একটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে, আমরা সুন্নিরা গৌসে পাকের নামে ফাতিহা দিই, জবে দিই না, আমরা হাজা গরিবে নওয়াজ এর নামে জবে দিই না, ফাতিহা দিই। সুতরাং যারা কোন সৃষ্টির নামে জবে দেবে আর এই জবে দেওয়া বা মান্নত করবে, যদি কেউ মান্নত করে তাহলে সেটা কি নজর একমাত্র মান্নত কার জন্য? আল্লাহর জন্য। জবে কি হবে? বিসমিল্লাহে আল্লাহু আকবার। তাহলে কেউ যদি আল্লাহ ছাড়া কারো নামে নজর করে মুখে, তাহলে সে কি করলো? কুফুরি করলো, সেই কাফের হয়ে যাবে। সাথে সাথে কুফুরি কালামের মাধ্যমে যারা জাদু টোনা করে, তাবিজ তোমার করে, কুফুরি কালামের মাধ্যমে কোরআন শিফা, কোরআন কি, কোরআনের মাধ্যমে যারা তাবিজ দেবে, জারফুক করবে, এটা সুন্নাত, সুন্নাতের সাহাবা, সুন্নাতের রসুল, এতে কোনো সন্দেহ নেই, আকায়দা আহলে সুন্নাত এটার উপর একমত। কিন্তু শরীয়ত বিরোধী কথার দ্বারা কাজের দ্বারা যদি কেউ জাদু টোনা করে, বান মারে, এগুলি হলো কুফুরি কাজ, এগুলি করার সাথে সাথে ব্যক্তি কাফের হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনাকে এখানেই শেষ করতে যাচ্ছি। সর্বশেষ আপনাদের প্রতি আমি আবেদন রাখব, আকীদার বিষয়গুলো যখন আপনাদের সামনে চলে এসেছে, আপনারা কিছু জেনে গেছেন, এই বিষয়ে আপনারা আরো বিস্তারিত পড়ালেখা করবেন, জানবেন, ইনশাআল্লাহ ভবিষ্যতেও দাওয়াত আহলে ইসতেমা অনুষ্ঠিত হবে। আপনাদের সবাইকে এই সুন্নতে ভরা ইসতেমার মধ্যে আসার জন্য আন্তরিক মুবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।